নমস্কার বন্ধুরা, দেখুন তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট বিজ্ঞপ্তি। দেখুন, যারাই অনলাইন জিডিএস এর অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, গ্রামীণ ডাক সেবকের মধ্যে, পোস্ট অফিসের মধ্যে যারা অ্যাপ্লিকেশনটি করেছিলেন, সেখানে দেখুন অনেকেরই সেখানে মিস্টেক হয়েছে এবং সেখানে এডিট করার জন্য অনেকেই চেষ্টা করছেন। দেখুন, সেখানে এডিট করার জন্য প্রথমে যে ডেট দেওয়া হয়েছিল, দেখুন সেখানে এডিট করার জন্য পূর্বের যে ডেট দেওয়া হয়েছিল, দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। এই ডেটটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সেখানে বলা হয়েছে 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু একটি ডেট দেওয়া হয়েছিল। এই ডেটের মধ্যে যারাই কারেকশন করেছো, তোমাদের কিন্তু সেখানে নাম, বাবার নাম, আধার কার্ড এবং এমপ্লয়ার এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করার জন্য তোমাদের এই অপশনটি ওপেন হয়েছিল। এবং গতকালকের আমি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু পুনরায় সেখানে এডিট করতে পারবে। তাহলে ফাইনালি তোমাদের জন্য সেখানে আমি বলেছি, তোমরা কিন্তু সেখানে এডিট করতে কেন পারছো না তার ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, সেখানে প্রথমে চলে যাচ্ছি ডাইরেক্টলি নোটিফিকেশনটার মধ্যে। দেখুন, পোস্ট অফিসের মধ্যে অলরেডি নোটিফিকেশনগুলো আপলোড করে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, নোটিফিকেশনের মধ্যে ক্লিক করার পর 2 নম্বরের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফের মধ্যে বন্ধুরে দেখুন স্ক্রল করে প্রথমে চলে আসবে। চলে আসার পর দেখুন সেখানে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরা হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখুন এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে 22 ফেব্রুয়ারি 2023 এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল। প্রথমে দেখুন সেখানে সাবজেক্টের মধ্যে উল্লেখ করা রয়েছে, সেটা অনলাইন এগেজমেন্ট ফর জিডিএস লিমিটেড ফ্যাসিলিটি অ্যাক্সেস ফর এক্সট্রা 2 ডেজ ফর কারেকশন ইন অনলাইন অ্যাপ্লিকেশন। দেখুন, সেখানে বলা হয়েছে যে জিডিএস এ যারাই ভুল করেছেন, তোমাদের কিন্তু 2 দিন সেখানে টাইম দেওয়া হচ্ছে, সেটা কারেকশনের জন্য 2 দিন সময় দেওয়া হচ্ছে। তাহলে দেখুন, তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছিল 27 তারিখ থেকে, 27 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবং লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট ছিল। এবং দেখুন, তোমাদের কিন্তু সেখানে ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল প্যারাটুর মধ্যে, দেখুন সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল 17 তারিখ থেকে 19 তারিখ অবধি কিন্তু তোমাদের সেখানে কারেকশন হয়েছিল। এবং সেখানে নাম, বাবার নাম, আধার এবং এমপ্লয়ার এবং তোমাদের এনওসি, তার সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু অপশন এসেছিল সেখানে কারেকশন করার জন্য। এই যে কারেকশন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কারেকশন করা সম্ভব হয়েছিল। তবে দেখুন, নিউ বিজ্ঞপ্তির মধ্যে দেখুন ডেট জানিয়ে দেওয়া হয়েছে 22-2-2023 কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে। তার মধ্যে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে যে 2 দিন তোমাদের কিন্তু এক্সট্রা দেওয়া হচ্ছে, মানে 2 দিন তোমাদেরকে কারেকশনের আবারও নিউ ওপেন উইন্ডো হবে। তাহলে দেখুন, সেখানে পূর্বের ডেট ছিল সেখানে 17 তারিখ থেকে 19 তারিখ, মানে 3 দিন দেওয়া হয়েছিল এবং নিউ ডেট কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আরও 2 দিন সেখানে ওপেনিং করা হয়েছে, অলরেডি কিন্তু ওপেন হয়েছে। দেখুন, 25-2-2023 কিন্তু অলরেডি তোমাদের সেখানে ওপেন হয়েছে এবং লাস্ট ডেট 26-2-2023 কিন্তু সেখানে লাস্ট ডেট। এবং দেখুন, অনেকেরই কোয়েশ্চন সেখানে কন্টিনিউসলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন যে তোমরা কেন এডিট করতে পারছো না। এডিট করার জন্য যখনই দেখুন সেখানে তোমরা যে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই অপশনটির মধ্যে ক্লিক করার পর দেখুন তোমাদের বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেখুন আমি বসিয়ে দিচ্ছি। দেখুন, রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর সাবমিট অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সেখানে মেনশন করা রয়েছে দেয়ার ইজ নো এডিট অপশন অ্যাভেলেবল নাও, মানে বলা হয়েছে তোমাদের সেখানে এডিট করতে পারছো না। দেখুন, ক্লিয়ারলি আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেয়ার ইজ নো এডিট অপশন অ্যাভেলেবল নাও, মানে দেখুন সেখানে বলা হয়েছে প্রতিটি স্টেজের জন্য কিন্তু সেখানে দেওয়া হয়নি, শুধুমাত্র 4টি স্টেজের জন্য দেওয়া হয়েছে তোমরা সেখানে এডিট করতে পারবে। তাহলে সেই 4টি স্টেজ আমি সেখানে দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে দেখুন ডেটও উল্লেখ করা রয়েছে এবং 4টি স্টেজের নাম হলো অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। দেখুন, স্টেট নেম লেখা রয়েছে। তার সঙ্গে দেখুন প্রথমে বলা হয়েছে তামিলনাড়ু, তারপর বলা হয়েছে নাম্বার 2-র মধ্যে বলা হয়েছে উত্তরাখণ্ড, নেক্সট বলা হয়েছে নাম্বার 3-র মধ্যে সেখানে মধ্যপ্রদেশের মধ্যে যারা রয়েছে মধ্যপ্রদেশ এডিট করতে পারবে, তারপর দেখুন সেখানে বলা হয়েছে নাম্বার 4-র মধ্যে মহারাষ্ট্র যারা রয়েছে। তাহলে এই যে 4টি স্টেট রয়েছে বন্ধুরা, এই 4টি স্টেট থেকে যারা রয়েছে, তোমরা যারাই মিস্টেক করেছো, তোমাদের অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যারা ত্রিপুরা থেকে মিস্টেক করেছো, তোমাদের কি সেখানে কারেকশন করতে পারবে কি না না। দেখুন, তোমাদের কিন্তু সেখানে কারেকশন করতে পারবে না। সেখানে এই যে 4টি স্টেট বলা হচ্ছে, এই 4টি স্টেট থেকে যারা রয়েছে তোমরা সেখানে এডিট করতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো স্টেট থেকে অ্যাপ্লিকেশন সেখানে এডিট করতে পারবে না। দেখুন, ত্রিপুরা এবং ত্রিপুরার সঙ্গে যারা আদার স্টেটে রয়েছে তোমরা কীভাবে এডিট করবে, এডিট করার জন্য দেখুন তোমাদের সেখানে কোনো ধরনের অপশন নেই। তোমরা শুধু ওদেরকে মেইল করা সম্ভব হবে। অবশ্যই তোমরা যারা মিস্টেক করেছো, তোমরা প্রথমে ওদেরকে মেইল করতে হবে। মেইল করার জন্য দেখুন এই ওয়েবসাইটের মধ্যে প্রথমে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। ওদের গভর্নমেন্ট সাইটের মধ্যে চলে আসতে হবে। প্রথমে দেখুন সেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট গ্রেভিয়েন্সের মধ্যে ক্লিক করবেন, তারপর দেখুন সেখানে বলা হচ্ছে গ্রেভিয়েন্সের মধ্যে চিক ক্লিক করবেন। ক্লিক করার পর তোমাদের কিন্তু একটি অপশন হবে, অপশন ওপেন হবে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট
ক্যান্ডিডেট কমপ্লেইন পোর্টাল, তাহলে দেখুন সেখানে ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে কমপ্লেইন করতে পারবে। কমপ্লেইন করার জন্য সিম্পল তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে ঠিক সেম টু সেম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের কিন্তু জেনারেট ওটিপির মধ্যে তোমরা ক্লিক করবে। জেনারেট ওটিপির মধ্যে ক্লিক করার পর দেখুন সেখানে এই যে মোবাইল নাম্বারটির মধ্যে তোমাদের কিন্তু একটি ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পর ওটিপি সেখানে বসিয়ে দেবে। বসানোর পর লগ ইনের মধ্যে তোমরা ক্লিক করতে হবে। ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওটিপি বসানোর পর তোমরা লগ ইনের মধ্যে ক্লিক করবে। লগ ইনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে পোর্টালটি ওপেন হবে। হওয়ার পর তোমাদের যে কমপ্লেন রয়েছে, তোমাদের যে প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো সম্পূর্ণ ডিটেলসে তোমরা লিখবে। লিখার পর ওদেরকে মেল করবে। এবং ত্রিপুরা অথবা নর্থ ইস্টেকে যদি ইউজ পরিমাণে কমপ্লেন রেজিস্টার্ড হয় পোর্টালটির মধ্যে, তাহলে হয়তো সেখানে দিয়ে দেওয়া হতে পারে তোমাদের সেখানে কারেকশনের জন্য। তাই তোমাদেরকে নিউ প্রসেস আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আদারওয়াইজ অন্য কোনো মেথডে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে না। দেখুন এডিট অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্ট্রেশনটি বসানোর পর কিন্তু তোমাদের সেখানে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু সেখানে এডিট করতে পারবে না। তাহলে বন্ধুরা দেখুন আমাদের কাছে যে ইনফরমেশনটি রয়েছে তা তোমাদের কিন্তু শেয়ার করে দিয়ে দিয়েছি। এবং আরেকটি রিকোয়েস্ট রয়েছিল, যারা ত্রিপুরা স্টেটের মধ্যে অ্যাপ্লিকেশন করেছিল, ত্রিপুরা স্টেটের মধ্যে দুটি সার্কেল রয়েছে, সেটা আগরতলা সার্কেল এবং ধর্মনগর সার্কেল। তাহলে অনেকেই মিস্টেক করে সেখানে আগরতলা সার্কেল চুজ না করে ধর্মনগর সার্কেল চুজ করে দিয়েছে। তো অনেকেই সেখানে টেনশনে রয়েছে তোমাদের সিলেকশনের প্রবলেম হবে কি না। দেখো অ্যাটলিস্ট তোমাদের সেখানে কোনো ধরনের সেখানে সিলেকশনে প্রবলেম হবে না। শুধুমাত্র যারা এই জবটি পাবে তোমরা ধর্মনগর সেন্টারের মধ্যে তোমাদের জবটি হবে, আদারওয়াইজ কোনো ধরনের প্রবলেম হবে না। এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি। এবং আরও রিকোয়েস্ট এসেছে, যাদের সঠিক ফর্ম রয়েছে তোমরা কি কিছু করতে হবে না? তোমাদের কিছু করতে হবে না, তোমাদের এক্স্যাক্টলি ঠিক রয়েছে, তোমরা শুধু ওয়েট করতে হবে রেজাল্টের। তাহলে বন্ধুরা পরবর্তী আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য তোমাদের সুবিধাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।